নো, প্লিজ। ঢাকায় সিনেমার নায়িকা পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টা অভিযোগ অস্বীকার করেছেন রিমান্ডে থাকা আসামিরা। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিককে উর্ফে অমিকে বৃহস্পতিবার রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অস্বীকার করেন। তারা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা জড়িত নন বলে দাবি করেন। মামলা তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। ঢাকা বোট ক্লাবে 8 জুন রাতে পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়েছে বলে নায়িকার অভিযোগ। 13 জন নাসির ও অমিত ছাড়াও অজ্ঞাতনামায় আরও 4 জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন অভিনেত্রী। বুধবার সাভার থানার পুলিশ ওই মামলা তাদের 5 দিন করে রিমান্ডে নেয়। মামলা তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বলেন, পরিমণির করা মামলা খুঁটিনাটি বিষয়ে বৃহস্পতিবার আসামি নাসিরউদ্দিন ও অমিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। পুলিশের কাজ হলো সেদিন কি ঘটেছিল তা তদন্ত করে বের করা, সেভাবে তদন্ত চলছে। প্রসঙ্গ, 13 জুন সন্ধ্যায় ফেসবুক পোস্টে পরিমণির অভিযোগ করেন তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়েছে। সেদিন রাত্রে বনানীর নিজ বাসায় সাংবাদিকের তিনি জানান, গত 8 জুন রাতে পারিবারিক বন্ধু অমি ও ব্যক্তিগত রূপসজ্জা শিল্পী জমিকে সঙ্গে নিয়ে আশুলিয়া একটি ক্লাবে যান। সেখানে মদ্যপানরত কয়েকজনের সঙ্গে পরিমণির পরিচয় করিয়ে দেন অমি। ওই ব্যক্তিদেরকেও একজন হঠাৎ জোর করে তার মুখে পানীয় গ্লাস চেপে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন। পরদিন 14 জুন সাভার থানায় ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও অমির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 4 জনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ মামলা করেন পরিমণি। ওই দিন বিকেল 3টার দিকে রাজধানীর উত্তরা থেকে নাসির ও অমি এবং তিনি 3 নারীসহ 5 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে বিদেশে মদ, ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকের মামলায় গত 15 জুন নাসির ও অমি 7 দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত। আর ধর্ষণ ও হত্যা চেষ্টা বুধবার তাদের 5 দিন করে রিমান্ডে দেওয়া হয়। ও নো, প্লিজ।